পৃথিবীর সকল জীবিত মানুষ দুই শ্রেণীতে বিভক্ত। এক শ্রেণীর মানুষ হলো জীবিত, আর এক শ্রেণীর মানুষ হলো মৃত। এটা আমার কথা নয়, আল্লাহ রসুলের কথা। জীবিত মানুষ অথচ সে মৃত, আমরা কি এই বিষয়টা সকলে জানতে চাই? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে জানাইছে কারা জীবিত কারা মৃত, জীবিত হওয়ার পরেও কারা মৃত রসুল বলে দিছে। আল্লাহর নবী হাদিসের ভিতরে বলেন, সাহাবীরারে শোনো শোনো, দুনিয়ার সমস্ত জীবিত মানুষ দুই ভাগে বিভক্ত, এক শ্রেণীর মানুষ মৃত আর এক শ্রেণীর মানুষ হলো জীবিত। যারা আল্লাহর জিকির করে, জীবিত মানুষ যারা সকাল সন্ধ্যায় সর্বাবস্থায় আল্লাহর জিকির করে, আল্লাহকে স্মরণ করে, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার মুখে আল্লাহর জিকির রাখে এবং কোরআন সুন্নাহ অনুযায়ী চলে, তারা হলো জীবিত, সুবহানাল্লাহ। আর যারা জীবিত হওয়ার পরেও জীবন আছে কিন্তু যারা আল্লাহকে ডাকে না, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার আল্লাহর নামের জিকির করে না, কোরআন সুন্নাহ অনুযায়ী জীবন করে না, কোরআন সুন্নাহ অনুযায়ী নিজেদের জীবন সাজায় না, কোরআন সুন্নাহ অনুযায়ী জীবন করে না, আল্লাহর রসুল বলেন তারা হলো মৃত। এই জীবিত এবং মৃত মানুষ ভাইরামা, যারা কোরআন সুন্নাহ অনুযায়ী চলে আল্লাহর জিকির করে তারা জীবিত, আর যারা আল্লাহর নামের জিকির করে না কোরআন সুন্নাহ অনুযায়ী চলে না, জীবিত হওয়ার পরেও তারা মৃত মানুষ। সেজন্য সর্বদা সর্বাবস্থায় চলতে ফিরতে উঠতে বসতে সব সময় আল্লাহর নামের জিকির করে, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।